হ্যালো বন্ধুরা, এমএস ক্রিয়েটারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল 7:30 দিয়ে আমার ব্লগটা শুরু করছি। আমার আমার ঠিক আছে, মেয়েকে স্কুলে ফুলে দিয়ে আসা হয়ে গেছে। জনির ওই জায়গাটা দিয়ে আসলা, ফুলেও দিয়ে এসেছো? স্কুলে আবার ফুলেও দিয়ে এসেছি। আমার মেয়ে তো প্রজাপতি, তাই ফুলেও দিয়ে এসেছি। আর জনির জনির ঘর পরিষ্কার হয়ে গেছে, একটু পরে যাবো জনির ঘরে ব্যায়াম করবো। আজকের ব্যায়ামটা শেয়ার করবো না, কারণ দুদিন শেয়ার করছি ভিডিও, খুব মানে এটা অন্যরকম ব্যায়ামটা দেখালে অন্য কাজ দেখানো হয় না, ঠিক আছে? তোমরাও বোর হও কিনা তাও আমি জানি না। হাত কি আমার কাঁপে, মানে আমি বেশিক্ষণ স্থির থাকতে পারি না। আমাকে সবাই কমেন্ট করছে যে ইয়েকে ফুলকে সূর্য মনে করে তো দোকানে ফেরত দিয়ে দিলা, আর প্রজাপতির ওপর যে দিন রাত পা দিচ্ছ, প্রজাপতি যে শুভ তার বেলায়, প্রজাপতি শুভ ব্রহ্মা নাকি? হ্যাঁ, তাই তো, প্রজাপতি পা দিচ্ছ কেন? তুমি তো প্রজাপতি নিয়ে কিছু বললে না, একটা ফুলকে সূর্য বলে তো দোকানে পাঠিয়ে দিলা। না না, আমি ফুলকে সূর্য বলে পাঠাইনি, ফুল ওই একটা কমেন্ট পাপোসটা। এমন আসেনি যে বলেছে ওটা সূর্য, না সব ভরে গেছে ফুল যে ওটা অবশ্যই ফুল। বলছে, কিন্তু শেপটা হচ্ছে অনেকটা সূর্যের মতো, সে অর্ধেক সূর্যের মতো, মানে সূর্য অস্ত যাচ্ছে পাহাড়ের ঢলে, পাহাড়টাকে গাঢ় হয়ে গেছে। ঠিক আছে, কত কিছু চলে গেলাম আসলে। প্রজাপতি তো দোষ অবশ্যই করেছে। তো এই হচ্ছে চা বিস্কুট। এই বিস্কুটটা না কি রকম টাইপের যেন, সেই লাল নীল সবুজ হলুদ, এত ডিজাইনিং বিস্কুট, মেরি বিস্কুট হলেই ভালো, তাই না? খেতে কেমন এটা? খেতে খুব বেশি ভালো যে আহামরি তা না, ঠিক আছে? ওই ওই বলে না, সে আগে রূপধারী তারপরে গুণ বিচারী, এরকম একটা কি একটা আছে না, ওই এত ডিজাইনিং করে যাতে মানুষ আকর্ষিত হয়ে কেনে, কিন্তু টেস্ট, তাই না? ভিডিও পোস্ট করছো তো? আমার ভিডিও সব কমপ্লিট আছে, টাইটেল দিয়ে দিই আজকে সকালে, সব রেডি, ঠিক আছে? এখানে সারাদিন আমার পেছন পেছন টাইটেল 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 করে করে ঘুরে বেড়ায়। আসলে তোমাদের মন্দিরাদির টাইটেলে না খুব ভিউ হয়, আমার টাইটেলে না, আমি টাইটেল যদি নর্মাল তো দিই, ভদ্রস্ত সভ্যস্ত জানাই তো, সেই টাইটেলে ভিউ হয় না। তোমাদের মন্দিরাদি এইসব টাইটেল কি এক্সপিরিয়েন্স, বাপরে বাপ, ঠিক আছে, বিরাট এক্সপিরিয়েন্স। ও সব কিছুর মধ্যে টাইটেল খুঁজে পায় সব কিছুর মধ্যে। আর একটা সত্যি কথা, এটাও সত্যি কথা, একটা ভিডিও গ্রো করতে টাইটেল, আকর্ষণীয় টাইটেল, থাম্বনেল মাস্ট, কারণ মানুষকে তো ভিডিওটা ক্লিক করাতে হবে, তারপরে তো কন্টেন্ট ভালো হতে হবে, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু মানুষকে তো ক্লিক করাতে হবে। আবার বেশি ক্লিক পড়ে গেলো, এদিকে ভিডিও অ্যাভারেজ ভিউ বেশি নেই, মানে সিটিআর বেশি, এদিকে অ্যাভারেজ ভিউ খুবই কম, তাহলে সেই চ্যানেলের কপালে দুঃখ আছে, একটু বলে দিলাম। মানুষ ক্লিক করছে তারপরে গিয়ে আর কিছুই নেই। আমি ব্যায়াম করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, এমন ব্যায়াম করেছি, নড়বো না, দাঁড়াও, নড়লে পরে ফোন খুব শেকিং হয়। ব্যায়াম করতে করতে ওই জনির ওখানটায় ব্যায়াম করছিলাম, ব্যায়াম করতে করতে পাটি পাতা ছিল, ব্যায়াম ট্যাম করে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম চোখ বন্ধ করে, ওমা, রেস্ট নিতে নিতে ঘুমিয়ে পড়েছি। এরকম আমার সঙ্গে আর একবার হয়েছিল, ছোটোবেলায় শবাসন করছিলাম মা বাবার সামনে, শবাসন করতে করতে নাক ডাকা শুরু করে দিয়েছি। তো সকালের খাবার হচ্ছে, মানে ওই ব্রেকফাস্ট বলতে পারো, এই হচ্ছে ওই যে নর কোম্পানির স্যুপ। আমি একদমই ভুলে গেছি ছোলা মটর ভেজাতে রাত্রিবেলা, একদমই ভুলে গেছি, তো বাধ্য হয়ে এটাই খাই। আর কদিন ধরে উল্টোপাল্টা খাওয়া হচ্ছে না, এটা ফালতু কথা, হালকা পাতলাই খাওয়া হচ্ছে, বাট পেটটা এখনও সাথ দিচ্ছে না, প্রত্যেক দিনই একই কথাই শোনো না, তো যেটা সত্যি সেটাই বলে আর কিছুই না, ঠিক আছে? তো চলো এটা খেয়ে নিই, আর ও যাবে এখন মেয়েকে আনতে, তারপরে আমি এটা খেয়ে আজকে কমেন্টের রিপ্লাইতে আজকে কাজে বসবই, এরকম একটা প্ল্যানিং নিয়েছি, বসবই। তো তারপরে আবার আজকে থেকে আবার নতুন করে রিভাইস দেওয়া শুরু হবে, কারণ অনেকদিন ধরে বসা হয়নি। হাই রে আমার চুল, চুলটা কেটে ফেলবো খুব তাড়াতাড়ি, সামনে মে মাসের আগে কেটে ফেলবো চুল, ঠিক আছে? আর ওই যে ও স্কুল থেকে এসছে অনেকক্ষণ আগেই, তবে আমি এই ভাতটা খাবো, মানে এটা বলতে পারো লাঞ্চই বলতে পারো, ঠিক আছে? এখানে বসবো গরমের মধ্যে, দেখ এখানেই বসি আজকে, টেবিলেই বসি, কি বলো? তো দুপুরের খাবারটা একবার দেখিয়ে দিই, এখন বাজে কটা জানো? 12:15। এই কারণে খেয়ে নিচ্ছি, সকালে সেরকম কিছু খাইনি,
খিদেও পেয়ে গেছে, ওইটা খেয়ে কাজে বসবো। এতক্ষণ ধরে তোমাদের ভিডিও মানে রেডি করছিলাম, তোমাদের জন্য বা আমাদের আমার জন্য যাই বলুন না কেন, ভিডিও এডিট করছিলাম, তারপরে কমেন্টে রিপ্লাই দিলাম। এখন ভিডিওটাকে পাবলিশ মানে পাবলিশ না পোস্ট করবো, মানে আপলোড করে রাখবো, আর শিডিউল করে রাখি আমি প্রত্যেক দিন বিকেলবেলা শিডিউল করে থাকি 4:54-তে, 4:54-তে ভিডিও পোস্ট হয়। আর এইখানে এই বারান্দায় স্লাইডার আসছে আর কি, ফোন করেছিল, সো ওর জন্য ভাবলাম তাহলে এখানে ধুলো ফুলো পড়বে, টেবিল টেবিল সরাতে হবে, তাহলে খেয়ে দিই, খেয়ে সিঁড়ির তলায় কাজ করবো। আবার পদ্মার লোকও আসবে, তো আজকে দুপুরে ঘুম হবে না এদের সঙ্গে আমারও, তো আমি এমনি আজকে দুপুরবেলা কাজ করবো সিঁড়ির তলায় বসে, জনের পাশে বসে ইচ্ছা আছে। ঠিক আছে, তো মোটের ওপর এই ওর খাবারটা খাই, খাবারটা একবার দেখিয়ে দিই কী কী খাবার আছে। রুই মাছের ডিম, আলু পটল দিয়ে আলু বরবটি ভাজা, মুসুরির ডাল সিদ্ধ, ভাত, তো এই হচ্ছে দুপুরের খাবার। মুসুরির ডাল সিদ্ধ তো? ও এটা আমডাল, আমডাল, ঠিক আছে। আমি তো এখন অব্দি খাবার চিনতে পারি না তো, এটা পটল আলু দিয়ে ডিমের ডিমের কষা মতো, তাই তো বললাম ঝোল নেই। আর এটা হচ্ছে ওই যে আলু বরবটি ভাজা, তো আমি কি ভুলভাল বকলাম। তো ফাইনালি কাজে বসেছি, সিঁড়ির তলায় দেখে বুঝতে পারছো, এই যে সিঁড়ির তলায়, আর এই যে জনি, এই গেমটাই জনি, কোথায় জনি, হাই হ্যালো করে দাও। তো জলের বোতল নিয়ে একদম ল্যাপটপকে সিস্টেমে বসেছি, বাট কাজ করতে পারছি না, কারণ আমি অনেক দিন পর ল্যাপটপ খুললাম, তো অনেক দিন পর, প্রায় 15 দিন পর, 10-15 দিন পর তো হবে। তার জন্য কি হচ্ছে জানো, এই দেখো উইন্ডোজ আপডেট নিচ্ছে, বুঝতে পারছো, উইন্ডোজ আপডেট নিচ্ছে, তো এখন আমাকে বসে থাকতে হবে কখন এদের আপডেট কমপ্লিট হবে। পুরো বিরাট বড় ভুল হয়ে গেল, ফ্যানটা চলছে, নয়েজ মনে হচ্ছে প্রচুর আসবে, ফ্যানটা বন্ধ করে কথা বলতে হবে। ঠিক আছে, পরের বার ফ্যানটা বন্ধ করে কথা বলবো। তো ঝটপট কাজে বসি, এখন 1টার উপরে বেজে গেছে, 1টার উপরে বেজে গেছে, দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সুতরাং ছুটি একদম 5টা 6টা অবধি কাজ করবো ইচ্ছা আছে, কিন্তু উইন্ডোজ আপডেট নিচ্ছে, এখন কখন আপডেট শেষ হয় দেখা যাক। যদিও বা MS ফ্যামিলি চ্যানেলে এটা ভিডিওটা অলরেডি এতক্ষণে পৌঁছে গেছে, আমি সেকেন্ড, আগে গেলে বাগে খাই, পরে গেলে শোনা পায়, বাট আমি কীভাবে জানি না। আসলে এই পদ্মাগুলো দেখানোর জন্য আসলাম, এখন আমি কাজ করছিলাম, তো পদ্মাগুলো আমার কাছে খুব খুব ভালো লাগছে না, কারণ ঘরটার সঙ্গে নীলটা ম্যাচ খাচ্ছে না, ঘরটার সঙ্গে নীল এইটা ম্যাচ খাচ্ছে না, ও বলছে ডিপ কালার এসি করে ভালো লাগে, তাই তো? প্রথমত ভাবলাম এই ঘরে তো এসি থাকবে, না এসির ঘরে নীল রঙের পর্দাটা বোধহয় ভালো লাগে, এটা আমার ব্যক্তিগত ধারণা মনে হলো। তাছাড়া যে ঘরে বাইকালার, বাইকালারের সাথে একটু বাইকালারের পর্দা ভালো লাগে দেখতে, আর আমার নীল রঙের পর্দা আর ওরা একটুখানি বেশি টানে, যে যে কালারগুলো কমন হয়ে গেছে না সবার বাড়িতেই থাকে, সেই কালারগুলো আমার একটু কিনতে ইচ্ছে করছিল না, যেগুলো সবার বাড়িতে কমন, একটু আনকমন, আর এই পাতা পাতা ডিজাইনটাও আমার খুব ভালো লেগেছে, আর সব মিলিয়ে আমার আমি স্যাটিসফাই একেবারে। ফোন ক্যামেরা দি, তো এই ঘরের জন্য একদম পারফেক্ট পিঙ্ক, পারফেক্ট ম্যাচ করে গেছে একদম, দেয়ালের সঙ্গে পুরো একদম পুরো ম্যাচিং, এই এইটার সঙ্গে এটা কোনো কথা হবে না, সবই এই ঘরেরটা ভালো লাগছে, এই ঘরে যে যে জিনিস হচ্ছে ভালো লাগছে, এই ঘরে যে যে জিনিস হচ্ছে সবকটাই একদম বেস্ট বেস্ট হচ্ছে, যাই না কেন ছোট ঘরটায়। আর সে এই ঘরে মা লক্ষ্মী ঠাকুর থাকে, হ্যাঁ ওই যে লক্ষ্মী ঠাকুর থাকে, তো ওর জন্য আর কিছু না। ঠিক আছে, তো এই ঘরটা হচ্ছে মানে এই যেটা হচ্ছে বেস্ট, আর এই পদ্মাটাও ঠিক আছে, এই ঘরের পদ্মাটাও যদি ওই ঘরে হতো তাও একটা মানানসই হতো না। ঠিক আছে, তো যাই হোক, এই যে পদ্মা এখন একটু পরে স্লাইডার লাগাতে আসবে, আর বাট এটা আমার কাছে একটু অডি লাগে, লাল হলেও তাও হতো, তাই না? আমার মন একদম ফুল স্যাটিসফাই। পদ্মা ভালো লাগবে নাকি অন্য কালার হলে ভালো হতো?
খেলার না, কোন কালার হলে ভালো হতো? পিঙ্ক আর নীল। হ্যাঁ মার মেয়ে একই, পিঙ্ক আর নীল। ঠিক আছে চলো কাজে বসি আমি, আর কি করবো। এই আমার টাইটেল দাও, এই জনি এবার বাথরুম না করে দেয়। আমার ল্যাপটপ গুলো ওখানে থাকে, ল্যাপটপে কাজ করছিলাম বসে বসে। শীতলটা মারাত্মক ঠান্ডা, ঠিক আছে, ঘরের থেকে মারাত্মক ঠান্ডা। প্রথমেই বলছি চুলে চুলে যেও না, ঠিক আছে। তো এখন প্রায় আনুমানিক 6টার মতো বাজে। এই জনি ও আগে কি জেঠু জানতো যে আজকে বৃষ্টি বৃষ্টি হবে? ঝড় উঠেছে তোর জন্য আমরা ছাদে আসলাম একটু উপভোগ করতে ঘরটাকে। না না জনি, ও কেমন কালো হয়ে এসছে মেঘ, ঠিক আছে, কেমন কালো হয়ে এসছে দেখো। যদি বা এখন মেঘটা এদিকে আসছে, আর জনি এখানে ওই দেখো ওর কাজ করে যাবে, দেখো ওই দেখো বাথরুম করবে। এই এখন চা নিয়ে বসলাম, বৃষ্টির আশা করলাম, বৃষ্টির আশা করেও লাভ হলো না, কারণ চাতক পাখির মতো হাঁ করে আমরা সবাই ছাদে গিয়ে বসেছিলাম বৃষ্টি হবে বলে। কিন্তু বৃষ্টি আর হলো না, নয়েজ আসছে পাখায়, তাই তো নয়েজ আসছে। আমার ফোনটা খুব নয়েজ ক্যাচ করে। হ্যাঁ স্লাইডারটা তো ওই যে বললাম, আগে গেলে বাগে গায়ে, পরে গেলে শোনা পাই, আমি জানি না কি পাবো। তবে স্লাইডারটা এমএস ফ্যামিলি চ্যানেলে দেখে নিয়েছি, তাও ব্লগার একজন ব্লগার হিসেবে আমি দেখাচ্ছি। এই যে স্লাইডার লাগানো হয়ে গেছে বাইরে বারান্দায়, আলোতে আলো ও এটা লাইট করে। তো এই হচ্ছে স্লাইডার, ঠিক আছে। কিন্তু একটা জিনিস খুব খারাপ হলো বিষয়টা, সেইটা হচ্ছে এই স্লাইডারগুলো লাগানোর ছোটে ঘরটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এখন তো আলো নেই, দেখাতে পাচ্ছি না। যখন লাগিয়েছিল দিনের বেলায় ঘরটা কোনো অন্ধকার অন্ধকার লাগছে, বাট এই হচ্ছে স্লাইডারের কাজ শেষ। এখানটা ডাইনিং টেস পাওয়া যাবে, ফোনটা খুব নড়ছে না, হাতে ব্লক করি। দাঁড়াও ভাইবা একটা ট্রাইপড কিনবো, ঠিক আছে। এই হচ্ছে স্লাইডার, ওটাকেও লাগানো হয়েছে সব, মানে পুরো বারান্দাটাই, ঠিক আছে। ভালোই হয়েছে, খারাপ না, ভালোই হয়েছে। তখন চা খাবো, চা খেয়ে তারপরে স্নান করব। আর কালকের ভিডিওর এডিট অনেকটা হয়ে গেছে, কমেন্টও প্রায় রিপ্লাই দিচ্ছি, দেওয়া শুরু করেছি। দিয়ে সন্ধ্যাবেলা পুরো ফাঁকা হয়ে যাবো, সন্ধ্যাবেলা পুরো ফাঁকা হয়ে গেলে ছাদে দেখি বসা যায়। যে মর্টিন নিয়ে যাবো ছাদে, মর্টিন অবশ্যই ছাদে রাখা আছে, কিন্তু তাও মশা কামড়াই, খোলা জায়গায় মর্টিন কাজ করে না। ফাইনালি এখন রাত্রি 9:30 বেজে গেছে। তো কালকে মেয়ে সকালে স্কুল নেই, তো আমরা আজকে দিনটা ভাবলাম যে কালকে সকালে আমরা লেট করে উঠবো, তো লেট করে খাই। আর ভিডিও এডিট করতে গেলাম, আর কথা বলতে বলতে ভিডিও এডিট আর হয়নি, কমেন্টে রিপ্লাই দিতে গেলাম হয়নি, তো সেগুলো এখন করে রাখবো, তোমাদের কমেন্টে রিপ্লাই ফিপ্লাই করে দিয়ে দেবো। তো রাতের খাবার দুপুরে যা এখনই তাই, এই যে রাতের খাবার। চলো ভিডিওটা এখানে আজকে শেষ করে দিই, আজকে আর বেশি বড় করছি না, তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। খুব খুব ভালো থেকো, টাটা। এই টাটা কর।